1971 সালে শরফত আলী ছিলেন 18-19 বছরের টকবগে যুবক। তিনি দেশকে ভালোবেসে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের মায়া ত্যাগ করে ছুটে যান যুদ্ধে। দীর্ঘ 9 মাস যুদ্ধ করেও আজ অব্দি মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত রয়েছেন তিনি। এই দেশ গড়ার কারিগর শরফত আলী, তিনি ভারতের ইকো কোম্পানির আওতায় ট্রেনিং করেছিলেন। রায়গঞ্জে ট্রেনিং শেষ সেখান থেকে ফিরে এসেছিলেন যুদ্ধের সনদ নিয়ে। দেশ স্বাধীনের 18 বছর পর অর্থাৎ 88 সালের বন্যায় শরফত আলীর বাড়ি তিস্তা নদীর ধারে হওয়ায় ভিটেমাটি বাড়িঘর ও যুদ্ধের সনদ সহ নদীগর্ভে বিলীন হয়ে যায়। তখন থেকে শরফত আলী পরিবার পরিজন নিয়ে ধুকে ধুকে জীবিকা নির্বাহ করে আসছেন। এমনকি এখন এই দেশপ্রেমিকের সর্বশেষ সম্বল পরিবার পরিজন নিয়ে আশ্রয় নেবার মাথা গোজার ঠাঁই ভিটেমিটা পর্যন্ত নেই। বীরবেশে যুদ্ধ করে এখন সাহস শূন্য ভীরু হয়ে অন্য জায়গায় পরিবার পরিজন নিয়ে দুঃখে কষ্টে দিন নিপাত করছেন। জানা যায় এই বয়সে তার কষ্টের সীমা নেই। সকাল হলে রোদ বৃষ্টি কিংবা শীতের মধ্যেও কৃষিকাজের সরঞ্জামাদি কাস্তে পাশন নিয়ে অন্যদের জমিতে কাজ করেন তিনি। এমনকি জেলের কাজ নদীতে মাছ ধরে বিক্রি করে কোনোরকম দিন কাটাচ্ছেন। তাই এ দেশপ্রেমিক শরফত আলীকে মুক্তিযোদ্ধার ভাতার আওতায় আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা শুনি সবাই নাকি মুক্তিযোদ্ধার বেতন পাচ্ছে, এটা সেটা টাকা পাওয়া নিচ্ছে, শরফত আলী এখন পর্যন্ত পায় নাই। হ্যাঁ, শরফত আলী অবশ্যই মুক্তিযোদ্ধায় উনি গেছিল। হ্যাঁ, মুক্তিযোদ্ধায় কিছুদিন বেড়াইছি, ও মুক্তিযোদ্ধায় ভর্তি হয়েছে, ওনার কাটর শোনা গেছে। ওই যে ভারতে গেছিলো ভারতের মানে যুদ্ধ করে গেছে মুক্তি বোধ হ্যাঁ ওই পারে গেছে যে মুক্তিযোদ্ধারই গেছে। আর আমার বিয়ে হয়া তারপরে আমার বিয়ে হয়েছে 3 বছর পর। হ্যাঁ, করি আমরা এখন সরকার পর আসছিল, বাড়ি আমার আসিল, নদী ভাঙ করি এখন কুচবিহার গেছি, কুচবিহারে আসলাম 3 দিন, ওখান থেকে পরে আইগঞ্জ গেছে। আইগঞ্জ পিটিভি সব কিছু এর হায়ার ট্রেনিং শেষ করুন, এর মধ্যে দেশ ঘোষণা দিয়েছে দেশ স্বাধীন হয়ে গেছে, তারপর দেশে আসি।